উদ্ভিদ বিজ্ঞানের যে বিশেষ শাখায় উদ্ভিদ জীবনে প্রাসঙ্গিক সকল শারীরবৃত্তীয় কার্যাবলী এবং পদ্ধতিসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা গবেষণা ও অধ্যয়ন করা হয় তাকে উদ্ভিদ শারীরতত্ত্ব বলে। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে চারটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, যথা খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। আসসালামু আলাইকুম, আমি ফওজিয়া ফিরদৌস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি অধ্যায় নবম শারীরতাত্ত্বিক প্রক্রিয়া শ্বসন হতে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বরাবরের মতো এবারও পরীক্ষার খাতায় প্রশ্নগুলির উত্তর কিভাবে উপস্থাপন করবে তা উল্লেখ করা হবে। চলো তাহলে আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন এক দেখে নেই। সৃজনশীল প্রশ্ন এক, উদ্দীপকে আমরা দুটি প্রক্রিয়া দেখতে পাচ্ছি। প্রক্রিয়া এ তে রয়েছে এক অণু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি। প্রক্রিয়া বি তে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজটি অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে উৎপন্ন করেছে ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেই। প্রশ্ন ক, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, শ্বসনিক বস্তু কাকে বলে? শ্বসনিক বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেটস, শ্বসনের সময় যে সকল খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাদেরকে শ্বসনিক বস্তু বলে, যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, লিপিড বা স্নেহদ্রব্য এবং বিভিন্ন জৈব অ্যাসিড সমূহ শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। তবে সকল প্রকার জীবের প্রধান শ্বসনিক বস্তু হল শর্করা, বিশেষ করে গ্লুকোজ হল প্রধান শ্বসনিক বস্তু। প্রশ্ন খ, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, ক্রেবস চক্র বলতে কি বোঝায়? ক্রেবস চক্র শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল কোয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে এবং চক্র শেষে পুনরায় অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করে চক্রটি গতিশীল রাখে, আবিষ্কারকের নাম অনুসারে পর্যায়টিকে ক্রেবস চক্র বলা হয়। 1937 সালে ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন। এই চক্রের প্রথম উৎপন্ন পদার্থ সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। সাইট্রিক অ্যাসিড চক্রে তিনটি কার্বক্সিল গ্রুপ থাকায় এই চক্রকে বর্তমানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা সংক্ষেপে টিসিএ চক্র বলা হয়ে থাকে। এই পর্যায়টি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই পর্যায়ে মূলত পাইরুভিক অ্যাসিডের সবাত জারণ ঘটে। প্রশ্ন গ, এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়া এ এবং প্রক্রিয়া বি এর অভিন্ন গতিপথটি ছকের মাধ্যমে উপস্থাপন কর। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে যে দুটি বিক্রিয়া দেওয়া আছে সে দুটি বিক্রিয়া হতে আমরা দেখতে পাচ্ছি প্রক্রিয়া এ হলো সবাত শ্বসন প্রক্রিয়া, প্রক্রিয়া বি হলো অবাত শ্বসন প্রক্রিয়া। তাহলে চলো আমরা দেখে নেই গ প্রশ্নের উত্তরটি কি হবে। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যবস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। সুতরাং উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া এ হলো সবাত শ্বসন। এবং যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে জটিল খাদ্যবস্তু আংশিকভাবে জারিত হয়ে সামান্য পরিমাণে শক্তি মুক্ত করে এবং বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে। তাই প্রক্রিয়া বি হল অবাত শ্বসন। সবাত শ্বসন ও অবাত শ্বসন উভয়েরই অভিন্ন গতিপথ হল গ্লাইকোলাইসিস, কারণ গ্লাইকোলাইসিস উভয় শ্বসনের প্রথম পর্যায়। উভয় শ্বসনে এটি সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এই পর্যায়ের জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। উভয় ক্ষেত্রেই এক অণু গ্লুকোজ হতে বিভিন্ন এনজাইমের সহায়তায়
দুই অণু তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। শ্বসনের যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। পর্যায়টি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এই কারণে একে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়ে থাকে। গ্লাইকোলাইসিস এই পর্যায়টির আবিষ্কারক বিজ্ঞানী এমজেম মেয়ারহফ এবং পার্নেস, এদের নাম অনুসারে এই পর্যায়টিকে ইএমপি গতিপথ বলা হয়ে থাকে। এই পর্যায়ে গ্লুকোজই প্রথম শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার রেখাচিত্রটি অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার রেখাচিত্রটি অঙ্কন করতে হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি নয়টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। প্রথম পর্যায়, প্রথম বিক্রিয়া, হেক্সোকাইনেজ এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে গ্লুকোজ এটিপি হতে এক অণু ফসফেট গ্রহণ করে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় এবং এটিপি এডিপিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় বিক্রিয়া, ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজ সিক্স ফসফেট হতে তার আইসোমার ফ্রুক্টোজ সিক্স ফসফেট উৎপন্ন হয়। তৃতীয় বিক্রিয়া, ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ সিক্স ফসফেট এটিপি হতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেটে পরিণত হয় এবং এটিপি এডিপিতে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, বিক্রিয়া একে এক অণু এটিপি খরচ হয়েছে এবং বিক্রিয়া তিনে আরেক অণু এটিপি খরচ হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা দেখব দুই অণু এটিপি খরচ হয়েছে। সেই দুই অণু এটিপি খরচ হয়েছে কোন কোন বিক্রিয়ায়? প্রথম বিক্রিয়ায় এবং তৃতীয় বিক্রিয়ায়। এই বিষয়টি বহু নির্বাচনী অংশের জন্য তোমাদের কিন্তু মনে রাখতে হবে। চতুর্থ বিক্রিয়া, অ্যালডোলেন্স এনজাইমের কার্যকারিতায় ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেট, এই ছয় কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেট ভেঙে উৎপন্ন করবে তিন কার্বন বিশিষ্ট এক অণু ত্রিফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই ত্রিফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এরা পরস্পরের আইসোমার হওয়ায় আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় এরা একটি অপরটিতে রূপান্তরিত হতে পারে। পঞ্চম বিক্রিয়া, ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় ত্রিফসফোগ্লিসারলডিহাইড, এই ত্রিফসফোগ্লিসারলডিহাইড হতে উৎপন্ন হবে ওয়ান থ্রি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এই পর্যায়ে এক অণু এনএডি বিজারিত হল, অর্থাৎ এক অণু এনএডিএইচ টু উৎপন্ন হল। ষষ্ঠ বিক্রিয়া, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় ওয়ান থ্রি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হতে একটি ফসফেট মুক্ত হবে, উৎপন্ন হবে ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এই পর্যায়ে বা এই বিক্রিয়ায় মুক্ত ফসফেটটি গ্রহণ করবে এডিপি এবং পরিণত হবে এটিপিতে। অর্থাৎ এই ষষ্ঠ বিক্রিয়ায় এক অণু এটিপি উৎপন্ন হল। সপ্তম বিক্রিয়া, ফসফোগ্লিসারল মিউটেজ এনজাইমের কার্যকারিতায় ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিডের তিন নং কার্বন হতে ফসফেটটি স্থানান্তরিত হয়ে দুই নম্বর কার্বনে চলে আসবে এবং উৎপন্ন হবে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড। অষ্টম বিক্রিয়া, ইনোলেজ এনজাইমের কার্যকারিতায় টু ফসফোগ্লিসারিক অ্যাসিড এক অণু পানি হারিয়ে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সর্বশেষ এবং নবম বিক্রিয়া, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড হতে ফসফেটটি মুক্ত হয়ে উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড এবং এই বিক্রিয়ায় মুক্ত ফসফেটটি এডিপি গ্রহণ করে এটিপিতে পরিণত হবে। অর্থাৎ এই বিক্রিয়াতেও কিন্তু এক অণু এটিপি উৎপন্ন হলো। এভাবে করে এক অণু ত্রিফসফোগ্লিসারলডিহাইড হতে এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় চতুর্থ বিক্রিয়ার পরে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়েছে, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও কিন্তু ত্রিফসফোগ্লিসারলডিহাইডে আইসোমারেজ এনজাইমের সহায়তায় রূপান্তরিত হয়ে একইভাবে আরা কোনো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে।
অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই মনে রাখবে যে এই সম্পূর্ণ গ্লাইকোলাইসিস নয়টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হলো এবং এই নয়টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার মধ্যে এক তিন এবং নয় এই তিনটি বিক্রিয়া একমুখী বিক্রিয়া, বাকি সবগুলো বিক্রিয়ায় কিন্তু উভমুখী বিক্রিয়া। প্রথম এবং তৃতীয় এই দুটি বিক্রিয়াতে দুই অণু এটিপি খরচ হয়েছে এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ের পরে থ্রি ফসফোগ্লিসারলডিহাইড হতে যে ধাপগুলি সম্পন্ন হয়ে এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, একইভাবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থ্রি ফসফোগ্লিসারলডিহাইডে রূপান্তরিত হয়ে একইভাবে আর এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। সেক্ষেত্রে পঞ্চম বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এক অণু এনএডিএইচ2 তৈরি হয়েছে, তাহলে দুই পাশ থেকে দুই অণু এনএডিএইচ2 পাওয়া যাবে এবং ষষ্ঠ ও নবম বিক্রিয়ায় দুই অণু করে এটিপি তৈরি হয়েছে, অর্থাৎ দুই পাশ থেকে মোট চারটি এটিপি তৈরি হয়েছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট এটিপি তৈরি হয়েছে চারটি, কিন্তু দুটি খরচ হয়ে গেছে, অর্থাৎ নিট এটিপি দুটি। তাহলে সম্পূর্ণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন দ্রব্যগুলো কি কি? উৎপন্ন দ্রব্যগুলো হলো, অর্থাৎ নিট উৎপন্ন দ্রব্যগুলো হলো দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু এনএডিএইচ2 এবং দুই অণু এটিপি। এবার আসো প্রশ্ন ঘ, এটি উচ্চতর দক্ষতার প্রশ্ন। উদ্দীপকের এ প্রক্রিয়ায় খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণের জন্য অক্সিজেন অপরিহার্য, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়া এ হলো সবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যবস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং বেশি পরিমাণে শক্তি মুক্ত করে তাকে সবাত শ্বসন বলে। আমরা একটু জানার জন্য, মনে রাখার জন্য কিছু তথ্য তোমাকে বলতে চাই, খেয়াল করে দেখো সবাই। সবাত শ্বসনের পর্যায়ক্রমিক ধাপগুলি হল গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের সহায়তা ছাড়াই এক অণু গ্লুকোজ হতে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই পর্যায়ে এক অণু গ্লুকোজ জারণে নিট দুই অণু এটিপি, দুই অণু এনএডিএইচ2 তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে অ্যাসিটাইল কো সৃষ্টি বা পাইরুভিক অ্যাসিডের জারণে, সবাত জারণে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু অ্যাসিটাইল কো উৎপন্ন হয়। এটি পাইরুভিক অ্যাসিডের সবাত জারণের প্রথম পর্যায়। এই পর্যায়ে দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু এনএডিএইচ2 তৈরি হয়। তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্র, দুটি ক্রেবস চক্রের মাধ্যমে চার অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু এনএডিএইচ2, দুই অণু এফএডিএইচ2, দুই অণু এটিপি বা জিটিপি উৎপন্ন হয়। চতুর্থ পর্যায় হল ইলেকট্রন স্থানান্তর এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সবাত শ্বসনের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি বীজায়িত এনএডি এবং বীজায়িত এফএডি কে জারিত করে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি ও এটিপি সংশ্লেষ করে তাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে। ইলেকট্রন পরিবহন তন্ত্রে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। এই ধাপে প্রতি অণু এনএডিএইচ2 হতে তিনটি এটিপি এবং প্রতি অণু এফএডিএইচ2 হতে দুটি এটিপি উৎপন্ন হয়। তবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে উৎপন্ন বীজায়িত এনএডি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করলে একটি এটিপি খরচ হয়ে যায় এবং বীজায়িত এনএডি এর পরিবর্তে বীজায়িত এফএডি হিসেবে বিরাজ করে দুটি এটিপি তৈরি করে। এই কারণে শক্তির হিসাব করার সময় আমরা গ্লাইকোলাইসিসে উৎপন্ন এক অণু বীজায়িত এনএডি হতে দুটি এটিপি, কিন্তু অন্য পর্যায়ে উৎপন্ন এক অণু বীজায়িত এনএডি হতে তিনটি এটিপি ধরে হিসাব করব। প্রিয় শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় চারটি মাল্টি প্রোটিন শক্তির উচ্চ হতে নিম্ন ক্রমধারায় চেইন আকারে অবস্থান করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি গঠন করে। ইটিসি শুধুমাত্র ইলেকট্রন স্থানান্তর করে,
শেষ পর্যন্ত অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি করে কিন্তু কোনো এটিপি তৈরি করে না। ইলেকট্রন পরিবহন তন্ত্রে বা ইটিএসে কেমিওস্মোসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। কোষের প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে কাজ করাকে কেমিওস্মোসিস বলে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রক্রিয়া। প্রথম ধাপ, বিজারিত এনএডি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স ওয়ান এর বাহক অণুতে একটি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন মুক্ত করে। ইলেকট্রনটি কমপ্লেক্স ওয়ান হতে ইউভি কুইনোনের মাধ্যমে কমপ্লেক্স থ্রিতে পৌঁছায়। এই ধাপে সৃষ্ট কিছু শক্তি দ্বারা প্রোটন বা হাইড্রোজেন আয়ন পাম্প করে ম্যাট্রিক্স হতে অন্তঃঝিলের বাইরে পাঠিয়ে দেয়। অর্থাৎ এই ধাপে এই কমপ্লেক্স ওয়ান হতে ইলেকট্রনটি যখন ইউভি কুইনোনের মাধ্যমে কমপ্লেক্স থ্রিতে পৌঁছাবে তখন ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তি হারাবে সেই হারানোর শক্তি দ্বারা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে একটি প্রোটন অন্তঃঝিল্লি পার হয়ে দুই ঝিল্লির মধ্যবর্তী স্থানে প্রবেশ করবে। ধাপ দুই, বিজারিত এফএডি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স টু এর বাহক অণুতে একটি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন মুক্ত করে এবং নিজে জারিত হয়। এই ইলেকট্রনটি ইউভি কুইনোনের মাধ্যমে কমপ্লেক্স থ্রিতে পৌঁছায়। একইভাবে এই সময়ও ইলেকট্রনের হারানোর শক্তি দ্বারা একটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হতে বের হয়ে বা বের করে দিয়ে বের করে পাঠিয়ে দিবে পর্দার ওই পাশে, বহিঃপর্দা অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানে পাঠিয়ে দিবে। ধাপ তিন, কমপ্লেক্স থ্রি হতে ইলেকট্রন সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স ফোরে পৌঁছাবে এবং এই সময়ও ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তি হারায় সেই হারানোর শক্তি দ্বারা ম্যাট্রিক্স হতে প্রোটন পাম্পিং এর মাধ্যমে বাইরে বের করে দেয়। অর্থাৎ অন্তঃঝিল্লির বাইরে বের করে দিয়ে দুই ঝিল্লির মধ্যবর্তী স্থানে পাঠিয়ে দেয়। এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের শেষ পর্যায়। এই পর্যায়ের শেষে ইলেকট্রন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যখন কমপ্লিট হবে তখন ইলেকট্রনটি কিন্তু অবস্থান করছে কমপ্লেক্স ফোরে। কমপ্লেক্স ফোর হতে ইলেকট্রনটি মুক্ত হয়ে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করল। কমপ্লেক্স ফোর হতে নির্গত দুটি ইলেকট্রন, ম্যাট্রিক্স হতে বা ম্যাট্রিক্সে বিদ্যমান দুটি প্রোটন এবং অক্সিজেন মিলিত হয়ে উৎপন্ন করবে পানি। কাজেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এ অক্সিজেনই হলো ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা। ইলেকট্রনের মুক্ত শক্তি দ্বারা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হতে প্রোটন পাম্পিং এর মাধ্যমে অন্তঃঝিল্লির ফাঁকা স্থানে পাঠানোর ফলে ম্যাট্রিক্সে প্রোটন কমে যায় কিন্তু দুই ঝিল্লির মধ্যবর্তী স্থানে প্রোটনের পরিমাণ কিন্তু বা প্রোটনের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। প্রোটনের ঘনত্বের এই পার্থক্যকে বলা হয়ে থাকে প্রোটন গ্রেডিয়েন্ট। এই প্রোটন গ্রেডিয়েন্ট কিন্তু এক প্রকার শক্তি। আর প্রোটন গ্রেডিয়েন্টের ফলে ম্যাট্রিক্সের ভিতরে এবং বাইরে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই প্রোটন গ্রেডিয়েন্ট এবং ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট একত্রে একটি শক্তি তৈরি করে, একে প্রোটন মোটিভ ফোর্স বলে। কেমিওস্মোসিস প্রক্রিয়ায় কোষের এই প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে এটিপি সিনথেস এনজাইম ব্যবহার করে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এটিপি তৈরি হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কোথাও কিন্তু এটিপি তৈরি হয়নি, এটিপি তৈরি হবে ম্যাট্রিক্সে কেমিওস্মোসিস প্রক্রিয়ায় যখন প্রোটন মোটিভ ফোর্স তৈরি হবে। অর্থাৎ ম্যাট্রিক্সে প্রোটনের ঘনত্ব কমে যাবে এবং ম্যাট্রিক্সের বাইরে প্রোটনের ঘনত্ব বৃদ্ধি পাবে, তখনই কিন্তু প্রোটন মোটিভ ফোর্স সৃষ্টি হয় এবং এই প্রোটন মোটিভ ফোর্স সৃষ্টি হওয়ার পরে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এটিপি উৎপন্ন হবে কেমিওস্মোসিস প্রক্রিয়ায়। মাইটোকন্ড্রিয়াতে কেমিওস্মোসিসের শক্তি আসে বিজারিত এনএডি, বিজারিত এফএডি ইত্যাদি উচ্চ শক্তি সম্পন্ন অণুর অক্সিডেশনের মাধ্যমে। তাই মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অপর নাম অক্সিডেটিভ ফসফোরাইজেশন। ধাপ চার, আন্তঃঝিলের ফাঁকা স্থানে বিদ্যমান এই প্রোটনগুলি পুনরায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করতে চায়। এই প্রোটন বা হাইড্রোজেন আয়নগুলি এটিপি সিনথেসের চ্যানেলের মধ্য দিয়ে মুক্তভাবে কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করে। এটিপি সিনথেস একটি মোটর বিশেষ,
ম্যাট্রিক্সে কেমিওসমোসিস প্রক্রিয়ায় প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এডিপি উৎপন্ন করে এই ম্যাট্রিক্সে। ধাপ ৫, ম্যাট্রিক্সে যদি অক্সিজেনের শূন্যতা দেখা দেয় তাহলে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যাবে। কোষে অক্সিজেনের অভাব দেখা দিলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের শেষ বাহক থেকে ইলেকট্রন গ্রহণ করার আর কেউ থাকে না, তাই সর্বশেষ বাহক থেকে ইলেকট্রন মুক্ত করতে না পেরে পূর্ববর্তী বাহকগুলির হতে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা হারায়। এভাবে ক্রমান্বয়ে পেছনের সবগুলি বাহকই ভারাক্রান্ত হয়ে যাবে, ফলে প্রথমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, পরে ক্রেবস চক্র, পাইরুভিক অ্যাসিডের জারণ এবং সর্বশেষ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে এটিপি উৎপাদনও কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ উদ্দীপকের এ প্রক্রিয়া বা সবাত শোষণে খাদ্যের সম্পূর্ণ জারণের জন্য অক্সিজেন অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা দেখে নেই সৃজনশীল প্রশ্ন ২। সৃজনশীল প্রশ্ন ২ এ তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানেও দুটি প্রক্রিয়া দেওয়া আছে, প্রক্রিয়া এম এবং প্রক্রিয়া এন। প্রক্রিয়া এমটি কিন্তু শ্বসন প্রক্রিয়া। খেয়াল করে দেখো, আমরা জানি গ্লুকোজটি অক্সিজেনের সহায়তায় এখানে ভেঙে উৎপন্ন করেছে এক্স নামক যৌগ, পানি এবং এটিপি। এখানে এক্স কিন্তু কার্বন ডাইঅক্সাইড, এবং এই প্রক্রিয়া এম এ উৎপন্ন এক্স বা কার্বন ডাইঅক্সাইড প্রক্রিয়া এন এ অংশগ্রহণ করে উৎপন্ন করেছে অক্সিজেন, এবং এই প্রক্রিয়া এন টি সম্পন্ন হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে। তার মানে এটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উদ্দীপকটি তোমাদেরকে অবশ্যই ভালো করে আগে বুঝে নিতে হবে। প্রশ্ন ক, এটি জ্ঞানমূলক প্রশ্ন, শ্বসন হার কাকে বলে? শ্বসন হার বা শ্বসনিক কোশেন্ট বা রেসপিরেটরি কোশেন্ট বা সংক্ষেপে আর কি? একটি নির্দিষ্ট সময়ে শ্বসন প্রক্রিয়ায় জীবের নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেনের অনুপাতকে শ্বসন হার বলে। প্রশ্ন খ, এটি অনুধাবনমূলক প্রশ্ন, ফার্মেন্টেশন বলতে কি বোঝায়? ফার্মেন্টেশন বা গাজন, যে প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরে শর্করা জাতীয় পদার্থকে অসম্পূর্ণভাবে জারিত করে সামান্য শক্তি এবং অ্যালকোহল বা জৈব অ্যাসিড তৈরি হয় তাকে ফার্মেন্টেশন বা গাজন বলে। কিছু ব্যাকটেরিয়া এবং এককোষী ইস্টে ফার্মেন্টেশন ঘটে থাকে, এটি এক ধরনের বহিকোষীয় অবাত শ্বসন। এক্ষেত্রে কোষ নিঃসৃত জাইমেজ নামক এনজাইম কোষের বাইরের গ্লুকোজ অণুকে অসম্পূর্ণভাবে জারিত করে। প্রশ্ন গ, প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়া এম এবং প্রক্রিয়া এন এর মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক অনুযায়ী আমরা দেখলাম যে উদ্দীপকের প্রক্রিয়া এম হল শ্বসন প্রক্রিয়া এবং প্রক্রিয়া এন হল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা তাহলে শ্বসন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটি ছকের মাধ্যমে উপস্থাপন করব। শ্বসন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পার্থক্যটি আমরা ছকের মাধ্যমে এভাবে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খেয়াল করে দেখো, শ্বসন প্রক্রিয়া একটি
অপচিতিমূলক প্রক্রিয়া, এটির কারণে উদ্ভিদের ওজন কমে যায়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একটি উপচিতিমূলক প্রক্রিয়া, এটির কারণে উদ্ভিদের ওজন বৃদ্ধি পায়। শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি রাসায়নিক মূলত রাসায়নিক স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়। শ্বসন প্রক্রিয়ায় শক্তি মুক্ত হয় আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়। শ্বসন প্রক্রিয়াটি সকল সজীব কোষে ঘটে আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুধুমাত্র ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কোষে ঘটে থাকে। শ্বসন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়টি কোষের সাইটোপ্লাজমে, কিন্তু বাকি পর্যায়গুলি মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। আর সম্পূর্ণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কিন্তু ক্লোরোপ্লাস্টে সম্পন্ন হয়ে থাকে। শ্বসন প্রক্রিয়ায় শর্করা, লিপিড, প্রোটিন এবং বিভিন্ন জৈব অ্যাসিড মূলত প্রধান উপাদান হিসেবে অংশগ্রহণ করে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড প্রধান উপাদান হিসেবে অংশগ্রহণ করে। শ্বসন প্রক্রিয়ায় শক্তি, কার্বন ডাইঅক্সাইড, পানি, অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা এবং অক্সিজেন উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়ার প্রধান ধাপগুলি হল গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান পর্যায় দুটি, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, অক্সিজেন মুক্ত হয়। শ্বসন প্রক্রিয়ার জন্য সূর্যের আলোক অপরিহার্য নয়, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কিন্তু সূর্য আলোক অপরিহার্য। প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতার প্রশ্ন। উদ্দীপকের প্রক্রিয়া এম এ উৎপন্ন শক্তির হিসাব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের প্রক্রিয়া এম হল শ্বসন। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যবস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং বেশি পরিমাণে শক্তি মুক্ত করে তাকে সবাত শ্বসন বলে। আমরা সবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির হিসাব ছকের মাধ্যমে উপস্থাপন করব। সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এক অণু বিজারিত এনএডিপি হতে তিনটি এটিপি উৎপন্ন হয়ে থাকে। তবে আমরা হিসাব করার সময় অবশ্যই শুধুমাত্র গ্লাইকোলাইসিসে উৎপন্ন এক অণু বিজারিত এনএডিপি হতে ইটিএস এর মাধ্যমে দুটি এটিপি ধরব এবং এক অণু বিজারিত এফএডি ইটিএস এর মাধ্যমে দুটি এটিপি উৎপন্ন করলে এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে 36টি এটিপি উৎপন্ন করবে। এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারণের ফলে উৎপন্ন শক্তির হিসাবটি আমরা ছকের মাধ্যমে এইভাবে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই ছকটি দেখতে পাচ্ছ, একটি ছক আমি এখানে উপস্থাপন করেছি। এই ছকে প্রথমে দেখো আছে শ্বসনের ধাপসমূহ। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এনএডিপি এইচ টু উৎপন্ন হয়েছে দুই অণু, কোন এফএডি এইচ টু উৎপন্ন হয়নি। এই পর্যায়ে উৎপন্ন দুই অণু এনএডিপি এইচ টু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে চার অণু এটিপি উৎপন্ন করেছে এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাবস্ট্রেট লেভেলে এটিপি উৎপন্ন হয়েছে দুই অণু। অর্থাৎ আমরা যখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার রেখাচিত্র দেখি, তখন আমরা দেখেছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি উৎপন্ন হয়েছিল দুই অণু, অর্থাৎ বিক্রিয়া চলাকালীন সময়ে যে এটিপি গুলো উৎপন্ন হয়েছে সেটাই হলো সাবস্ট্রেট লেভেল এটিপি। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এই পর্যায়ে এটিপি উৎপন্ন হয়েছে ইটিএস এর মাধ্যমে চারটি আর সাবস্ট্রেট লেভেলে দুইটি, অর্থাৎ মোট এই ধাপে ছয়টি এটিপি উৎপন্ন হলো। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কো সৃষ্টি। এই পর্যায়ে দুই অণু এনএডিপি এইচ টু উৎপন্ন হয়েছে এবং এই দুই অণু এনএডিপি এইচ টু ইটিএস এর মাধ্যমে ছয়টি এটিপি উৎপন্ন করেছে। এই পর্যায়ে কোন এফএডি উৎপন্ন হয়নি এবং সাবস্ট্রেট লেভেলেও কোন এটিপি উৎপন্ন হয়নি। অর্থাৎ এই অ্যাসিটাইল কোএ সৃষ্টি এই পর্যায়ে মোট উৎপন্ন এটিপি হল ইটিএস এর মাধ্যমে উৎপন্ন এই ছয় অণু এটিপি। তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে এনএডিপি এইচ টু উৎপন্ন হয়েছে ছয় অণু। এই ছয় অণু এনএডিপি এইচ টু ইটিএস এর মাধ্যমে 18 অণু এটিপি উৎপন্ন করেছে এবং এই ক্রেবস চক্রে দুই অণু এফএডিএইচ টু উৎপন্ন হয়েছে।
একোনো এফিডিএইচ2 হতে যদি ইটিএস এর মাধ্যমে দুটি এটিপি উৎপন্ন হয় তাহলে দুইওনো এফিডিএইচ2 হতে আমরা এখানে চারটি এটিপি পাবো। তাহলে ক্রেবস চক্রে ইটিএস এর মাধ্যমে মোট 22টি এটিপি উৎপন্ন হলো। আর ক্রেবস চক্র এই পর্যায়ে সাবস্ট্রেট লেভেল এটিপি উৎপন্ন হয়েছে দুটি এটিপি বা দুটি জিটিপি। অর্থাৎ ক্রেবস চক্র এই পর্যায়ে উৎপন্ন মোট এটিপি হলো এই 22টি এটিপি এবং সাবস্ট্রেট লেভেল দুটি এটিপি মোট 24টি এটিপি। প্রিয় শিক্ষার্থীরা এবার এই তিনটি ধাপের সবগুলো এটিপি তুমি যোগ করো, দেখো গ্লাইকোলাইসিসের 6টি এটিপি, অ্যাসিটাইল কো সৃষ্টির 6টি এটিপি, ক্রেবস চক্রের মোট 24টি এটিপি, যোগ করলে হচ্ছে 36 এটিপি। তাহলে এই 36টি এটিপি হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায় একাণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে এই 36টি এটিপি পাওয়া যাবে। এক্ষেত্রে অবজেক্টিভের জন্য তোমাদেরকে কতগুলি তথ্য মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি কতগুলি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাবস্ট্রেট লেভেল এটিপি কতগুলি, ক্রেবস চক্রে ইটিএস এর মাধ্যমে কতটি এটিপি তৈরি হয়েছে, 22টি এটিপি তৈরি হয়েছে, ক্রেবস চক্রে সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি হয়েছে কয়টি, দুইটি, আর সম্পূর্ণ সবাত শ্বসন প্রক্রিয়ায় ইটিএস এর মাধ্যমে কয়টি তৈরি হয়েছে, সম্পূর্ণ সবাত শ্বসন প্রক্রিয়ায় ইটিএস এর মাধ্যমে দেখো 32টি এটিপি তৈরি হয়েছে, সম্পূর্ণ সবাত শ্বসনে সাবস্ট্রেট লেভেল এটিপি তৈরি হয়েছে 4টি। তাহলে এই 32টি ইটিএস এর মাধ্যমে, 4টি সাবস্ট্রেট লেভেলে, এই হলো 36টি এটিপি। অর্থাৎ একাণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে 36টি এটিপি পাওয়া যায়। একাণু এটিপি সমান 10 কিলোক্যালোরির শক্তি যদি পাওয়া যায় তাহলে 36টি এটিপি হতে আমরা 360 কিলোক্যালোরির শক্তি পাবো। এক মোল গ্লুকোজ পোড়ালে 686 কিলোক্যালোরির শক্তি নির্গত হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র 380 কিলোক্যালোরি কার্যকরী শক্তি পাওয়া যায়, বাকি শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। একাণু এটিপি সমান 10 কিলোক্যালোরি ধরলে সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা হবে 52.5%। প্রিয় শিক্ষার্থীরা এবার অনুশীলনের জন্য তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দেয়া হলো, তোমরা বাড়ির কাজটি ভালো করে দেখে নাও। এখানে একটি বিক্রিয়া উল্লেখ করা হয়েছে উদ্দীপকে এবং প্রশ্নগুলি হলো টিসিএ চক্র বা টিসিএ সাইকেল কি, এটির উত্তর তোমরা ভিডিও হতেই পেয়ে যাবে। অক্সিডেটিভ ফসফোরিলেশন বলতে কি বোঝায় এটির উত্তরও তোমরা কিন্তু আজকের ভিডিও হতে তোমরা পেয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটলে সেটি হবে অবাধ শ্বসন প্রক্রিয়া। অর্থাৎ তোমরা অবাধ শ্বসন প্রক্রিয়ার ব্যাখ্যা এখানে উল্লেখ করবে। বিভিন্ন শিল্পে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার ব্যবহার বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে মূলত অবাধ শ্বসন প্রক্রিয়াটি শিল্পক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা এখানে শিল্পক্ষেত্রে অবাধ শ্বসনের ভূমিকা বিশ্লেষণ করতে পারো। শ্বসন হতে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, কোনটি প্রাথমিক শ্বসনিক বস্তু, গ্লুকোজ, এটিপি এর ইংরেজিতে পূর্ণরূপ কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কোন কোন কোষে সবাত শ্বসন ঘটে, অধিকাংশ ব্যাকটেরিয়া, ছত্রাক, সকল প্রোটিস্টা, সকল উদ্ভিদ ও প্রাণী কোষে, কোন কোন কোষে অবাত শ্বসন ঘটে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ইস্ট, প্রাণীর পেশী কোষ, পরজীবী প্রাণী, এককোষী প্রাণী মাইকোসিস্টিস, অ্যাসকারিস নামক কৃমি, কোন ভাষা হতে শ্বসন শব্দের উৎপত্তি, ল্যাটিন ভাষা, কোনগুলি শ্বসনিক বস্তু, শর্করা, লিপিড, প্রোটিন এবং জৈব অ্যাসিড, সবাত ও অবাত শ্বসনের সাধারণ গতিপথ কোনটি, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয়, সাইটোপ্লাজমে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পর্যায়ক্রমিক বিক্রিয়া কতটি, 9টি, গ্লাইকোলাইসিসে নিট উৎপন্ন পদার্থ কোনগুলি, দুই অণু এটিপি, দুই অণু এনএডিএইচ2 এবং দুই অণু পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটি এটিপি খরচ হয়, দুই অণু এটিপি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত শতাংশ শক্তি মুক্ত হয়, 17%, গ্লুকোনিওজেনেসিস কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টো পথে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে, কোন কোন উদ্ভিদে গ্লুকোনিওজেনেসিস ঘটে, রেডি, সূর্যমুখী,
গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী পদার্থ কোনটি? অ্যাসিটাইল কোয়ে। টিসিএ এর ইংরেজিতে পূর্ণরূপ কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র কোনটি? ক্রেবস চক্র। সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? 52.5%। অবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? 2.92%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে শ্বসন প্রক্রিয়া হতে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। শ্বসন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অংশ হতে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, তাই তোমরা আজকের সৃজনশীল প্রশ্ন দুটির যে উত্তর আমি বিশ্লেষণ করলাম, এই উত্তর তোমরা প্রত্যেকে খাতায় লিখবে। দুটি সৃজনশীল প্রশ্নের উত্তরই তোমরা খাতায় লিখবে, পাশাপাশি বাড়ির কাজ যেটা দিয়েছি সেটার উত্তরও তোমরা বাসায় লিখবে। তাহলে তোমরা যদি ভিডিও দেখে প্রশ্নগুলো লিখে তার পাশাপাশি উত্তরগুলো খাতায় লিখে ফেলো, তাহলে তোমাদের জন্য এটা অনেক উপকার হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে কোনো ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।